পার্থক্য আল্লাহর ক্ষেত্রে যারা ইবাদত গাইরুদার ক্ষেত্রে সেটা পূজা কোন মানুষ যদি আল্লাহর সামনে মাথা নত করে সেটা ইবাদত হবে এই মাথা যদি মূর্তি সামনে মতন করে মূর্তি পূজা হবে দুর্গার সামনে মাথা নত করলে দুর্গা পূজা হবে দর্গার সামনে মাথা নত করলে দর্গা পূজা হবে পীরের সামনে মাথা নত করলে পীর পূজা হবে এটার ইমান থাকতে পারে না এটার ইমান থাকতে পারে না কথা ঠিক না বে ঠিক সুরখান আল্লাহ নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন ফুজা দূর করার জন্য কথা বুঝাইতে পারতেছি আপনার সহজ হইতেছে না কঠিন হইতেছে কথা বুঝাইতে পারতেছি আল্লাহ সামনে যদি কেউ আল্লাহর কাছে কিছু তাহলে এটা তার জন্য ইবাদত হবে কেউ যদি আল্লাহর কাছে সন্তান চা এটা ইবাদত হবে ঠিক না বেঠিক এই সন্তান যদি কেউ সাধারণ মাদারও যাইয়া চায় আর দরগার সামনে যাইয়াছা ফির বাবার সামনে কে কয় আমার বাচ্চা দেন তাহলে এটা পূজা হবে কথা ঠিক না বে ঠিক শোনা কর ঠিক আমরার দেশে তো পূজা করানোর वाला লোক আর নাই কথা কই কে ওই তুই যে তোর বাফের দরবারের মধ্যে কাশি গরু লইয়া যাস মান্নাত করস তোর বাফের রেজি গাছে পরিষ্কার কই দে নবীর রোজার সাইতে দামি রৌজা কি আল্লাহর জমিনে আছে আল্লাহ রাসুল বলেন মানজারা ওয়াজাবাত ওয়াজাবাতলাহু শাফাতি আমার যে উম্মতটা দুনিয়া সকল কিছুর থেকে মুক্ত হইয়া গুনার থেকে পরিত্রাণ পাইয়া আমি নবী রৌজাই সালাম দে আমি রাসুল ঘোষণা করলাম কেমতের ময়দানে আমার উন্মতের জন্য আমার সাফায়ত ওয়াজিব হয়ে যাবে

নাই কথা ঠিক না বেঠিক জোরা খান কথা কন না কে কবরের মধ্যে খাসি গরু মুরগি লয়ে গেলে যদি সব হইতো তা প্রত্যেকটা হাদি সাহ মদিনা যাওনের সময় ফলটির ফারাম লয়ে মদিনে যাইতো কথা কন্যা কে ঠিক তাহলে তোর বাপ যদি আমার কথা হয়েছে প্রধানমন্ত্রী সংবিধানের সাথে যে নেতার সংবিধান মিল নাই এটা দুই নম্বর বাটপার কথা সংবিধানের সাথে যে সংবিধান মিল নাই এটা এটা না কষ্ট পাইতেছেন আপনারা কথাগুলি বুঝতেছেন আসে কে আসে কে কারণ এই ওয়াজটা কেন করতেছি ভালো করে বোঝার চেষ্টা করুন যে আমরা অজু বাঙ্গার কারণ জানি রোজা ভাঙার কারণ জানি নামাজ ভাঙার কারণ জানি কিন্তু ইমান ভাঙার কারণ জানি না ঠিক কথা ঠিক নাবে ঠিক যারা কোন এই আম ও সারা জান্নাতে যাওয়ার সুযোগ আছে আল্লাহু আকবার কই কথা আগে বুঝ্যা লই জোহরের নামাজ ফেরা লোকটা কলমা পড়ছে আসরের নামাজের আগই লোকটা মারা গেছে কোন আমলের সুযোগ সে পায় নাই জান্নাতি না তাহলে বোঝা গেল আমল ক সারা জান্নাতে যাওয়ার সুযোগ আছে যদি আমল করার সুযোগ না থাকে কিন্তু ইমান সারা জান্নাতে যাওয়ার কোন। কথা কন না কে তাহলে বুঝা গেল একটা লোক চব্বিশ ঘন্টা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু যদি মাজারে শ্রদ্ধা দেয় মাজারে মান্নাত করে বাবার কাছে সার বাবার ফলে শ্রদ্ধা দেয় কুদার কসম কুদার কসম কুদার কসম নিঃসন্দেহে মুসে তো বা নসিব না হইলে বেইমান হইয়া জাহান নামে যাবে সেই কথা কোরআনে আছে না নাই আল্লাহ বলেন ওয়ামা

কিন্তু বাবার কাছে চাইলে বাবার কাছে চাওয়া ফুজা ফুজা দরগার কাছে সাওয়া, কথা কথ না ক্যা তাহলে বোঝা গেল সিরিকের ঘন্দ যার মধ্যে আছে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা ঠিক না বেঠিক যখন তা আল্লাহর নবীরা আল্লাহ পাঠাইছেন মূর্তি দূর করার জন্য না কায়েম করার জন্য আল্লাহ নবীর আল্লাহ পাঠাইছেন গান দূর করার জন্য কায়েম করার জন্য নবীর আসে কইয়া যারা ফটটি লাগাইয়া আল্লাহর জমিনে মূর্তি কায়েম করছে মূর্তি বানায় কুদার কসম এরা মুসলমান হতে পারে না যদি মুসলমান দাবি দেয় এদের চাইতে বড় মুনাফেদ আল্লাহর জমিন হতে পারে না কথা ঠিক নাবে ঠিক যারা করে কি কথাটা বুঝাইতে আরছেন আপনারা রে এখন গান কি আমদের এলাকায় আসে না নাই আছে গান আরো কিছু বেদ আছে শরিয়তি গান হকি কতি গান তরিকতি গান মারেফতি গান আছে না নাই কথা বল না ক্যা গানের কথা কইছে দিকে খারাপ লাগতেছে আপনার খারাপ লাগলে আমরা কি হইছি আমরা বাটপারি করুন কে কথা বল না ক্যা আপনার ঘর থাকবে কুরআন আপনি করবেন আল্লাহর জিকির আপনি গান শুনবেন আবার মুসলমান দাবি দিবেন নবীকে ফাড়াইছে বাজনা দূর করার জন্য আর আপনার ঘরের মধ্যে বাজনা কায়েম করবেন নায়িকা দাওয়াত দিবেন শিল্পী দাওয়াত দিবেন বাউল গানের শিল্পী দাওয়াত দেশ আসে কেনা সুল দিবে দাবি দিবেন আল্লাহ নবী কাল্লা ফাড়াইছে বাজনা দূর করার জন্য নারীকে ফর্দার মধ্যে ডুখানোর জন্য আর বেফর্দা নারী এনে গান শুনাইবেন আবার আবার আসে কেনা সুল দিবে দিবেন কুদার কথা আপনি আসে কেনা সুল না আপনি আসে কে সৈতান কি আমরা সাহাবায়ে کرامের সাইদে তুমি বড় আশা গয়ে গেছো কথা কোন না কে বড়ফিল আব্দুল কাদের জরহমাতুল্লাহ আলাইহী লেখিত কিতাব গুনিয়াতুত তালিবিন ফাতুল গায়ব বড়ফিল জিলানি রাহমাতুল্লাহর জিগ্গাস করা হয়েছে হুজুর নবীর বড় বড় সাহাবী তার তুলনা আপনার দাম কি উনি নবীর বড় বড় সাহাবি তো দূরের কথা একদম শেষ পর্যায়ের সাহাবি যুদ্ধ করতে যে গুড়া ব্যবহার করছে গুড়ার মধ্যে যে ধুলি আছে ধুলি যদি কেমতের ময়দান ওজন করা হয় আর আমি জিলানিকে ওজন করা হয় ধুলির ওজন অনেক বেশি হয়ে যাইব সেই আউবকর জীবনে স্বরাজ বাজাইছে কথা কন না ক্যা আলী বাজাইছে অমর আদাল বাজাইছেন উসমান বাজাইছেন তা তুই বাজাজ কেন লাগি তুই কার মারফত পাইছো শয়তান কথা কন্ না কে তুই তোর শয়তান যদি মারেফতের দাবি দিয়া চাই না মুনাফে কি কর গান বাজনা কর আবার নবীর উম্মত দাবি দাও তুমি তোমার চাইতে বড় মুনাফে কাল্লার জমিনে নাই ইমান্দার হইসে অনন্য আর কাফের মূর্ষে গৈছে নগণ্য আর মুনাফে কইছে জগন্য কথা করে না কে মুনাফেকরা জগন্য ইমানদাররা অনন্য আর কাফের মুশুক তো যারা আল্লাহের মানে না হের হইসে নগন্য আর আল্লাহরও মানে মসজিদেও আসে সভাপতিগিরি করে আবার পূজা তো যা এদি হইছে মুনাফেক এদি হইছে জগন্য কষ্ট পাইতেছেন দারা সে মুনাফেক আমরা দর দেশ আছে না নাই একটা গানের মাধ্যমে মানুষের ফুরা জীবনের আমল বরবাদ কথা কর না যদি কালি কয় শেষ কারণ একটা গাড়ি দশ হাত জায়গার জন্য অ্যাক্সিডেন্ট হয় না কথাগুলি আমার বুঝতেছে আপনারা দুই এক ইঞ্চির জন্য কিন্তু দশ হাত জায়গা নিয়ে একটা গাড়ি চলে এক ইঞ্চি জায়গার জন্যই এই গাড়িটা এক্সিডেন্ট তাহলে মানুষের জীবনের সকল আমল বরবাদ হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট যেমন আট রশির একটা ঘান আছে আমি এই নগত আইতেছি সব তার ফর বেড়া গান বাজাইতেছে জীবন মরণ বাসাইলাম ওরে খাজা তুমার নামেতে আমারে না লইয়া যাই রে মদিনার ফানে নাজুবিল্লাহ কইলেন না বাটপারের তো নম্বর আছে এর নম্বর সারা বাটপার আল্লাহর নবী আল্লাহ বলেন

আমার কুরবানি আমার হায়াত আমার মত রবিনের জন্য যে নবী কাল্লা বলতেছেন হে নবী আপনি বলুন আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মত রবের জন্য আর তুমি নিজে কইলা জীবন মরণ না বাসাইলা তোমার খাজার জন্য তুমিও বাট পার তোমার খাজাও বাট পার কথা কর না কে কথা ঠিক না বেঠি রাখান কথা ঠিক এবার আসুন ধান দলিল দেয় কোন কিতাবে

সাবি ডাক দেখ হুজুর খুন করা গুনায় কবিরা মানুষকে কস মা বাপকে কষ্ট দেওয়া গুনায় কবিরা শিরিক করা গুনায় কবিরা মিথ্যা বলা গুনায় কবিরা গান শুনলে গুনায় কবিরা হবে কেন নবীজি বলেন আলগিনা য়ুম বিতুল নিফা কাফিল কলবি কামায়ুম বিতুল মা আজরা আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন আগাছে উৎপাদন হ আমার উম্মতরা যদি এমন এক যুগ আসবে রে কোরআনকে বাদ দিয়া আমি আল্লাহকে আল্লাহ আমাকে পাঠাইছে জমিন থেকে বাজনা দূর করার জন্য তারা বাজনা কায়েম করবে গান শুনবে এদের অন্তরের মধ্যে ইমানের পরিবর্তে কুফরার মুনাফিক উৎপাদন হবে এই জন্য আল্লাহ নবী কো ইস্তিমা উল মালা হিমা সিয়া গান শোনা গুনায়ে আস্তে কইবেন কবিরা জোরা কবিরা কবিরা হস্তছে আপনারা শেষ করে দিতাম দুই নম্বর ওয়াল জলোস আলাই হাদেশের পরিবাসা অর্থ হইছে যারা গানের আয়োজন করে গানে বসে নায়িকা দাওয়াত দে বাজনা কায়েম করে গরের মধ্যে সিঁড়ির রিলা ডানছে কোরআনে কামের বাদ দিয়া আল্লাহ কয়েরা হইসে সমাজের নেতা হইলেও এরা হইসে ফাস নাউজুবিল্লাহ আমমাদের এলাকায় নাই আমাদের মৈমেন সিং আছে সবার হেনমিল পোস্টার নিয়ে গেলে কয় কি যে শুরু হইল দেশтат কত সভা কত সভা না বেটিক সুরে আমি কই তুই যে সভা হুনলে কস কত সভা কত সভা ঘরে টিভি বাইরে টিভি শাস্তলে টিভি নাতির ঘরে টিভি ফুতির ঘরে টিভি রাস্তা টিভি ক্যাম্পুর টিভি গানের গানের মধ্যেও টিভি কালি গান আর গানে একদিন তোই কথা কইলে না কত গান কত গান কথা কইন ক্যা কি কথা ঠিক না বে ঠিক জিরা করেTempBuffer মধ্যও গান বাসের মধ্যও গান গরেও গান কানেও গান শাস্ত্রনে গান নাতির গরেও গান ছেলের গরেও গান নিজের গরেও গান একদিন এই কথা কইলে না কত গান কত গান আর কুরআন আলোচনা হইলে ক কত শোভা কত শোভা কত বড় শয়তান কথা ঠিক না বে ঠিক জিরা ঠিক না বে ঠিক জিরা করে নাই সবার হ্যান্ডবিল পুস্তার নিয়ে গেলে এত সভা কত দিতাম পঞ্চাশ টাকা দিতে অসুবিধা আর যদি কয় সবাই যায় টাকা পয়সা লাগতো না কয় শৈলা বড় দুর্বল আই এম ভেরি টায়ার্ড ইংরেজি কয় কথা কন না কে আর যদি শুনে মমতা যা ফাইব টাকা ফাঁসা দল লয়ে যা কালকে আইস আরো কিছু উড়াই দেব না তোর বাবির লগে চিত্রা হিস তোর বাবি দেখতো বড় আশা মমতাজরে কথা কই কন্যা ঠিক না ঠিক আছে না নাই এদের একটা রোগ আছে কইতাম নি মে তোর সিনেন মে তোর এক মে তোর কালি জীবন বারা পায়খানায় পরিষ্কার করে তো হঠাৎ করে একদিন এক আতর দোকানের সামনে দিয়ে যাইতা শুন আতর না বলতে সেদিক আসেন কাছে নিয়ে শাইরাই দিছে মধ্যে আতর লাগাইয়া দামি আতর পাইয়া এটা দুর্বল হয়ে গেছে তো লোকজন বলে হাই বেড়া এটা তো ভালো মানুষ আসিন তুই কি মেডিসিন দিয়ে অচেতন বানাইছ যে চেতন না আছে তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব আতর না পড়ছে বিপদ ডাক্তার তালাশ করা শুরু করছে ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে রোগীর কোনো পরিবর্তন নাই এই ঘটনা দেখিয়া আর এক লুকে কইতেছে ভাই তোমার আমার পেরেশান দেখা যায় কে ওই লোকটার আতর দিসলাম ভাই দুর্বল হয়ে গেছে এখন তো কোনো ডাক্তারও কাম হইতে সেন্স সায়েন্স আসতেছে না আমি তো খুব বিপদ আছি চিন্তার কোনো কারণ নাই এটা আমার জাতি ভাই তার কি চিকিৎসা লাগবো এটা আমার জানা আছে কি চিকিৎসা এই অসাটন দ্বারে টান্ডে হাসরাইয়া টাইলে কাছে নিছে যে নাকের মধ্যে মুখের মধ্যে ফায়খানা লাগানো শুরু করছে তার চেতনা গেছে লোকজন বলে ব্যাপার কি ব্যাপার হয়েছে এদের কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা যখন আতর পাইছে দুর্বল হয়ে গেছে আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে চেতন এসে গেছে তা আমরা দেশে গেছে ইমান্ডান নাম দাঁড়ি মেতর মার্কা নারী পুরুষ আছে এগুলো স্টার জলচার দেখতে দেখতে কিরণ মালা দেখতে দেখতে কোরআন থেকে দূরে থাকতে থাকতে এদের কানের মধ্যে যখন আজান আসে কোরআনের আহ্বান আসে আজানের সময় এলে নামাজের কথা বললে কোরআনের কথা বললে ইসলামের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা আর গান

এরা জিকির করে কেমনে জানেন আমি কই যে যদি ফাইতাম তো জুতা দিয়ে বাইরিয়া বারিন্দা খুলে একটা নগদ যুক্তি দিয়ে আপনাদেরকে রাগ করুন না যে বিবেক প্রশ্ন করেন বিবেক বড় আদালত কথা ঠিক না ঠিক জোরা করেন আচ্ছা আপনার স্বামী আপনার স্ত্রী যদি আপনার ডাক দেয় আমার আমি গো খুশি হইবেন না বেজার হইবেন আপনার ফুতে যদি আপনার ডাক দেয় আয় 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 আব্বা গো খুশি হইবেন না বেজার হইবেন জুতা দে বাড়ি না কথা কই না কে আপনি আপনার নাম যদি হয় আব্দুল্লাহ কেউ যদি আপনারা ডাকে আই আই আব্দুল্লাহ গো খুশি বান বাজার হইবেন তা আপনার নাম ধরে যদি কেউ ব্যঙ্গয়া ডাকে আপনার মাথা গরম হই যা আপনার স্ত্রী যদি আপনাকে কয় শায় গো আপনার মাথা গরম হই যা আর গাড়ির মাধ্যমে মক্কলে এক গো দাইল নহ ইও ইও বি গো কথা কই না কে এর কি দরকার নি দরকার দিহি কথা কইনে ক্যা ঠিক কথা কইনে ক্যা ঠিক যে একবার লে দুরূদ পরা ওয়াজিব যে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয় 10টা গুনাহ মাফ হয় 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন আর সেই নবীর নাম ডালে ক দাইয়াল নহায় ইয়া কথা কইনে ক্যা এরা দরকার দেখি কি পারছি

গান শুননা যদি কারোর মজা লাগে ইমানদার দাবি দেয় এই মুহূর্তে যদি মারা যা আল্লাহ নবীকা ঘোষণা করলামটা বিমান হইয়া কুফুরি অবস্থায় মারা গেছে এই কুফুর সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন

সারা বীর হুমিন কাতিরান আল কাতরা পোশাক পর্ণ হবে যখন মুখটা গুণবেস্তন করবে মুখটা উদরপর্ণ হয়ে যাবে তখন চিৎকার করে বলবে ইয়া ও মা তো কাল্লাব বুজুহু হুম ফিনার ইয়া কোনো নয়ালাই তানা আ ত আনল্লাহাওয়া ত আনার রসুলা ও আমার মালিক কেন নবিরা তাঁত করলাম না কেন তোমার কুটা মানলাম না আল্লাহ মুখটা ফুরা গেল তাফসিরে কিতাবের মধ্যে আসছে আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ বলে ডাক দিচ্ছি লা দুকু না ফি হা বারুদাং আলা ইল্লা হামি মাং আগাসা কোনো টান্দা ফোনে দেওয়া হবে না গাছ শাক দেওয়া হবে গাছ শাকের তাপসি তিনটা কানবে চোখ দেওয়া পানি পরবে এই পানি বে গরম পুষ পড়বে পুষ বে গরম রক্ত পড়বে রক্ত বে গরম দা মুখ দিব পায়ে কেন দিব আবার মুখ দিব আবার বাইরে দিব আবার মুখ দিব আবার বাইরে দিব লা ইয়ামুতু ফি পূর্ব পারা বালিয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবের সদর দূর দূরান্ত থেকে আগত সম্মানিতাম বিভিন্ন জায়গা থেকে আগত শ্রদ্ধাভাজন যুবক ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত সতী বোনেরা আল্লাহ তাবারকাতার দরবারে অসংখ্য অগণিত যাপন করি যে আল্লাহ তাবারকাত আমাদেরকে এই ফেতনা যুগ প্রাসাদের যুগ যা যুগ আর মুসলমান নাফরমাদ চরম শিখরে পৌঁছে নিজেকে কামিয়াব মনে করেছে যে যুগার মুসলমান কোরআন এবং সুন্নাকে নিজের জীবনের সফলতার চাবি কাটি জানা সত্ত্বেও নিজের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে নিজের জীবনের সফলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাবার কাতা আমাদেরকে বিভিন্ন জায়গার থেকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের মতন কিছু সংখ্যক গুনাগার বান্দাকে এক মুবারক মজলিস মাজারিসুল্লাহ মাজালিসুর রহমান পাতায় জান্নাতের বাগাদের মধ্যে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজির কলিজার টুকরা উলামাই কারামের সাহাবত এখতিয়ার করে দাওয়াত তবলিকান নসফতে কোরআন সুন্নার কিছু আলোচনা করা এবং সুনার তৌফিক আনায়ত করেছেন এই জন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার তাকাব্বরি দামাক দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে অন্তরটাকে একমাত্র রাব্বুর আর আমিনের জন্য উন্মুক্ত করে কালিমা তো শুকুর হিসাবে সকাল শক্তিকে উজার করে শ্রদ্ধা জনন খন্তে একবার চিৎকার করিবার আলহামদুলিল্লা ভাইয়েরা আমার আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এতে আমরা খুশি না বেসার কারা কারা খুশি হাত তুলিবার আলহামদুলিল্লাহ আমরা কেন খুশি আমাদের ইমান আছে না নাই তাহলে আমরা খুশি হবো এই জন্যই যারা যারা ইমানদার তাদের বন্ধু হয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ নিজে বলেন আল্লাহ ইমানদারদের বন্ধ হয়ে আমি আল্লাহ যে সমস্ত আমি আল্লাহ বন্ধ হয়ে যাই যাদেরকে ভালোবাসি যাদের দিতে চাই ওই সমস্ত অন্ধকার থেকে কোরআনের ভালো করে তার সিদ্ধা বুঝলেন আল্লাহ আল্লাহ এখানে বলছেন অন্ধকার থেকে আলুর ভিতরে আনেন তা আমি কোরআনের মাহফিলের কথা কেন বললাম নূর শব্দের পরিভাষা অর্থ হচ্ছে আলু লাইট লাইটের আলু না কারেন্টর আলু না আলুকে দর্শন করতে হইলে আরেকটা আলুর প্রয়োজন যেমন সূর্যের চোখের আলু নাই কিছু দেখা যাবে কথা বলেন সূর্যের অনুধাবন করতে হইলে এই দুইটা চোখের আলুর প্রয়োজন সূর্যের আলু আর চোখের আলু দুই আলো যখন সমান্বয় একসাথে হয় তখন তার গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব কথা ঠিক আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সূর্যালুকে দর্শন করার জন্য যেমন তোমার দুইটা চোখের আলুর প্রয়োজন তেমন তোমার দুইটা চোখ হইল সূর্য ওই চোখে যা দেখা যা আমি মালিককে চিনার জন্য তোমার অন্তর চোখের আলুর প্রয়োজন বাদের যাদের বাহ্যিক চোখগুলি ভালো আছে অন্তর চোখগুলি নষ্ট হয়ে গেছে আল্লাহ তাদেরকে ডাকতে বলেন ফা ইন্দা তামাল আবুসার ওয়ালা কিং তামাল কুলু বুল্লা টি পি শুধু আল্লাহ বাল্লা সত্য দিন বুদ্ধদের বাহির চক্কগুলি বন্ধ হয় নাই এদের অন্তর চক্কগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহর হিদায়ের থেকে বঞ্চিত বাহির চক্কের মাধ্য রোগ হইলে দুনিয়ার ডাক্তার পারমিসির থেকে সিরাপ সেবন করলে ট্যাবলেট টাইলে চশমা লাগাইলে সারে আল্লাহমানের অন্তরনষ্ট হয়ে গেলে ইয়া আইয়ুহান নাস কাদু জাআতুকুম মাউইজাতুম মিন রাব্বিকুম ওয়া শিফাআউল লিমা ফিস সুদূর আল্লাহ আল্লাহমানের হে মানব পণ্ডলী আমি রাবের পক্ষ থেকে এই কোরআনের কারীমের ভিতরে যে সমস্ত আযআম এনে নাজিল করেছি তুমি শ্রবণ করবা

এই আমি আল্লাহ আপনার উপর জন্য অবতীর্ণ করেছি অন্ধকার মানুষকে সকল প্রকার অন্ধকার থেকে মুক্ত করে ফের করে এনে আলুর পতেহিদা থেকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ কোরআনাদ করেছি এই জন্য কুরানের এক নাম এই জন্য আল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেন যে সমস্ত ইমানদার আমি আল্লাহ বন্ধু হয়ে যায় যাদেরকে ভালোবাসি ওই সমস্ত ইমানদারকে দুনিয়ার অন্ধকার থেকে মাহফিলে বসায় আবার আপনাদের কাছে আমার তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের কাছে হাদিয়া দিতে চান আল্লাহ আমাদেরকে কাবালা বিদায় কোরআন এর মাহফিলে আসা সুযোগ করে দিয়েছেন কথা ঠিক টাইবে ঠিক সুরক্ষান জুরবদন তাহলে আমরা এতে খুশি না বেজার খুশি কারা কারা খুশি হাত তুলে বদন আলহামদুলিল্লাহ যদি খুশি হই আপনারা এক মিনিট খুশি রাখতা ইনতারবো রাসুল করিম sallallahu alaihi wasallam হাদিস রিফ ارشاد করেন তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো সম্ভব হয় সুন্দর তমাস্তে একটু নড়ে চড়ে আলাদা ফরবা তার কারণ কি ইয়া দিন তো হাত ময়দানে মুসিবতের দিনে বান্দা জমির যে জায়গায় বিশজাত করবে মাটির টুকুলি বান্দার হয়ে আল্লাহ কাদা সাক্ষ্য দান করবে কেয়ামত হবে না হবে না ইয়া না اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب আল্লা আল্লাহ আমাদের মারমমণ্ডলী ভয় করে তোমার ওবের এই দিনকে যাদের সিঙ্গাই ফু দিবে সারা পৃথিবীতে বানা হয়ে যাবে ও মিয়া মা আর সন্তানের চাইতে বেশি ভালোবাস্যা কারো হতে পারে না আল্লাহ্ মা এবং সন্তানকে দৃষ্টান্ত দিয়েছেন জসমুস্তমা সন্তানকে দুগ্ধ দহন করাবে ওই সমস্ত মা সন্তানকে জমের মধ্যে নিক্ষেপ করে ফেলে দেবে জমিন আল্লাহ আজকে সমস্ত মার আর বাচ্চা থাকবে এ বাচ্চাটা নিজটা কষে পর মা চার পাবে না পাগলের মতো ধরতে থাকবে সারা তারা জিজ্ঞাসা করবে আল্লাহ যে মা সন্তানের জন্য পাগল ছিল আজকে দেখি মা সন্তানের নিজেকে তাকায় না অত রণ না শাশু কার আল্লাহ মাদের পাগলের মতো দেখবা আসলে কি এরা পাগল না আল্লাহ বলেন ওয়া লাকিন না আযাব আল্লাহি সাদিদ আমার আজাবের বেছরা যুরি করছে সেই কিয়ামতের ময়দানে প্রথম হবে দ্বিতীয় ফুঁ হবে তৃতীয় ফুঁ যখন সকল মানুষগুলি উপস্থিত হবে সেই দিন মাটি বান্দার পক্ষে হইয়া আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে এক জায়গায় সুন্নাত বললাম আর এক জায়গায় ফরজ সাল্লাম শাক্ষী বেশি হই না কম হইলো আমাদের কি সাক্ষী বেশি দরকার না কম দরকার কার কার বেশি দরকার হাত তুলেন তো দেখি সেটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন যাদের মুখ আর অন্তর দুইটাই এক নয় এরা কি মুমেন না মুনাফিট আমরা কি আসলে মুমের না মুনাফিক এবার যারা হাত তুলছে তাদের মধ্যে বোঝা যাইব কে মুমিন কে মুনাফিক রাওয়ানদের থেকে বলতেন শক্তি বেশিছান মেহেরবানি করে খালি জায়গা ফুরন কর্যা সামনে আসেন তাহলে শক্তি বেশি হবে যারা কথা কাজা মিল নাই দুই নম্বর তারা তো জীবনে আইব না তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি আই ফলেন 마শাআল্লাহ কত বিতকুন বতাস জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাল জারাকাজ হবে না ওয়ান কুনু ফিকিরে دلর মাইলা দূর হইবে মাওলানা নামের যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরা

আল্লাহ বলেন দংশ শনিবার জয়লুকের যা সামনে আমি আল্লাহর কথা বললে তার দিনের মধ্যে দাসর হয় না ওই লোকটা গুমরাহির গোমরাহীর লিপ্ত ওই ব্যক্তির বন্ধু আমি আল্লাহ না ওই ব্যক্তির বন্ধুকে আল্লাহ বলেন ওয়া মাইয়্যা আশু আযিকির নুকাইদু লাহু শাইতানা ফহুয়া লাহু আল্লাহ বলেন যে ব্যক্তি জানিয়া শুনিয়া আমি আল্লাহর জিকির আমি আল্লাহর হুকুম দিয়ে গাফেল ওই ব্যক্তির বন্ধু এসে শয়তান ওই ব্যক্তির বন্ধু কে ওই ব্যক্তির বন্ধু কে তাহলে আমাদের বন্ধু আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আমাদের বন্ধু যাদেরকে আসলে তৌফিক আল্লাহ দিছে মাহফিলে আসেই নাই এরা হয়েছে আল্লাহর কাছে দোষী ঠিক না ঠিক সেরকম আর কিছু লোক আছে এখন আমি দেখলাম ওই রাস্তার ভিতরে বৈশাখ শুধু গল্প গুজব করতেছে কোনো কাজ কাম নাই এরা কিন্তু খুশিও না এরা দুষিও না এদেরকে দর্শে ন্যাক্কার শৈতানে কোন শৈতান জোর কন্যা দেহে শৈতান কি আসলে ন্যাক্কার না বৎকার তামি ন্যাক্কার কেন বললাম জানার দরকার আছে না নাই আল্লাহ বলেন আদাম আল্লাহ তাবুদু শৈতান ইন্নাহু লাকুম আল্লাহ বলে হে বনে আদম আমি তোদের মালিক আমি সতর্ক সংকেত দিলাম শয়তান অনুসরণ করিও না শয়তান তোদের প্রকাশ্য दुश्मन আল্লাহ কি শয়তানকে বন্ধু दुश्मन বলতেন না প্রকাশ্য বলছেন জুরাকান প্রকাশ্য প্রকাশ্য কুন যিনি দেখা দা শয়তান রেকো দেখছেন শয়তানের সাথে মুসা ভাইসে সাহাবান খাইছেন তা আল্লাহদের প্রকাশ্য বলল তার ব্যাখ্যা কি আল্লাহর রাসুল বলেন আমার উন্মতের দুনিয়ার জমিরে সরাসরি শয়তানের দেখবে না কিন্তু বেশিরভাগ শয়তানের চালা শয়তানের বস শয়তানের লিডার দেখব আমাদের দেশে কোনগুলি শয়তানের লিডার বস চালা চিনার দরকার আছে না নাই আল্লাহ রাসুল বলেন আজান দেওয়ার পরে কোরআন তালাবাদ করার পরে যত রোগ পর্যন্ত আদানের ধ্বনি যায় কোরআন তালাবাতের ধ্বনি যা ততরূপ পর্যন্ত শয়তান বায়ু সারতে সারতে ফালা আর বর্তমানে আমাদের দেশে নারী পুরুষ আছে আদান দেওয়ার পরেও কোরআন তালাবাদ করার পরেও সিঁড়ির মন্ত্রী বসে থাকে চার জলতেই বসে থাকে কিরণ মালায় বসে থাকে নরে সরে না কথা ঠিক না ঠিক শুরু শয়তান কবস যে গানের মঞ্চে সিঁড়ির মঞ্চে কুরআন তালা বাত আদানের সব দফায় আমি টিকতে পারলাম না অত সা আমার তাকে আপনি তকল করে লাগছেন কে বলছে আমি আপনার নিদার সত্যি গানের তো আমি না আম্মা লেদেরকে আপনার দেয়া শাহীরা এই জন্য মেয়েরা সুলদা করছেন মেন আল জিন

কথা ঠিকটা বেঠিক শিরোখান মুসলমানকে পাঠির মতো গুলি করে হত্যা করতেছে কথা ঠিকতা বেঠিক শিরোখান ঠিকটা বেঠিক শিরোখান আজকে আমাদের দেশের মাধ্যমে যারা নেতৃত্ব কর্তৃত্ব করে এরা নিজেরাই মাথাল কথা ঠিকতা বেঠিক শিরোখান সেই লিডার কি আমার দেশে আছে না নাই আমি কিছু লিডারের নাম বলবো রাগ করবেন না আমার কথা যদি কারো বিরুদ্ধে যায় আমি বারবার একটা কথা বলি নাম শুনবেন লাভ আছে দুনিয়ার সকল বক্তারা কয় না মানলে শুনলে লাভ নাই নিজে বললে না মানলে শুনলে লাভ আছে কারণ কি আমি মাঝে মাঝে বলি ডায়রিয়াতে যখন রুগী আক্রান্ত হয় তখন তার স্যালেন সেবন করা মুখ দিয়া পায় কেন দিয়া ভাইর তিন বালতি পরিমাণ খাওয়াইলো তিন বালতি ভাইরিয়া ফুললো তাই বললে কি খাওয়ানি বন্ধ দিছে কোন আশায় খাওয়া দেহি কত খাওয়াই তারি আর কত ভাইরি তারে খাওয়ারি ঠালায় যখন বাইরে কুলাই তারে না যখন বিত্রে আটকা যায় তখন রুগী সুস্থ হয় ঠিক না বে ঠিক আপনি বাট পারি করতে থাকেন আলেমদের কাছ থেকে শুনতেই থাকেন শুনতেই থাকেন আর বাইরে হয়ে যেত সোনার ঠেলাই যেদিন আর বাইরে কুলাই তার না একটি কথা বিত্রে আটকা যাইব সেই দিন সুস্থ ইমান একবার যাইতে পারবেন কথা ঠিক না বে ঠিক জোরাখান সুতরাং করার কিছু নাই কথা ঠিক না বে ঠিক বর্তমানে এক প্রকার লিডার আমরার দেশে আছে ফুজারও সভাপতি যাত্রা গানেরও সভাপতি আবার ধর্মীয় মাহফিদের প্রধান অতিথি আবার মসজিদেরও সভাপতি এই বাটপার দেশে আছে না নাই এদের একটা রোগ আছে বলবো নাকি জুরাখান পাইকানার গন্ধ ভালো না খারাপ আতরের গন্ধ ভালো না খারাপ তাহলে বুঝা গেল তার নাক ভালো সে কি করবে পায়খানা বর্জন করব আতর গ্রহণ করব। যার কাছে আতর যেই রকম লাগে পায়খানা সেই রকম লাগে পরিষ্কার বুঝতে লোক লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত কোরআন ভালো না খারাপ ঘান নাটক বালো না খারাপ তাহলে বুঝা গেল তার ইমান ভালো সে ঘান নাটক বর্জন করব কোরআন গ্রহণ করব যে কোরআনেও আছে আবার জাত তো ফুজার অতিথি গান নাটক বর্জন করে না কোরআন গ্রহণ করোনা বুঝতে হবে ইমানের মাধ্যমে সর্দি রাখছে নাকের মাধ্যমে সর্দি রাখলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট গেলে কাদ যা তুকুম মৌ ইত রব পিকুম ওয়াশিফা উল্লিমা বিসুদু আল্লাহ হে মানব আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যা অবতীর্ণ করেছি তুমি শ্রবণ করবা গ্রহণ করবা আমি অন্তর বাধনা মালিক আমি আমি কথা দিলাম অন্তর সকল লোক হয়ে যাবে অন্তর ঠিক করার জন্য আল্লা দিসেন কোরআন কথা দিতে হবে ঠিক সেরকম আর আমাদের দেশে ব্যবহার করা বিভিন্ন সিনেমার গান কথা কন না কে দানের ব্যাপারে আমি এইটা সাবধান আমার থাকে তার কারণ হয়েছে দুঃখজনক ব্যাপার আল্লাহ কোরআন নাজিল করেছেন অন্ধকার থেকে আলুর দিকে বাহির আলোর দিকে আনার জন্য ঠিক না বে ঠিক দুনিয়ার যত অন্ধকার আছে সকল অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কি কথা বলেন না কেন আপনারা আমি তো দুর্বল আপনারা কি দুর্বল নাকি পাঠাইছেন কি দেখেন জিনিসটা কি হয় আলোচনাটা কি হয় কোরআন করা হয় ঘান কথা না কেন ছোট সময় যখন ছোট ছিলাম এ কাকাদের কাছে আমাদের ভাইদের কাছে জিজ্ঞাসা করুন কারো বাড়ির পাশ দিয়ে যখন যাইতাম আমাদের মা শাশিরা যদিও তারা কোরআন ও শুদ্ধ করতো এত শহিশুদ্ধ জানতো না তারপরও ফজরের নামাজের বাদ কোরআনের কালিমের আওয়াজ বেশি আসতো আমার মনে হয় গোটা করিমগঞ্জ ঘুরবেন বর্তমানে আমাদের সমাজে কোরআনের কারিমের আওয়াজ নাই শুধু গানের আওয়াজ আর গানের আওয়াজ কথা ঠিক তাকে বেঠিক কুদার কসম একটা আওয়াজ আপনাদেরকে বুঝাই ভালো করে বুঝুন যে আমাদের জীবনের চাইতে আমাদের প্রত্যেকের ইবান আছে তো কার আছে হাত তুলেন আল্লাহ আকবর

তোর মার চাইতে তোর বাবার চাইতে অমিনিকের চাইতে বিএনপির চাইতে জাতে পার্টির চাইতে জমাতের চাইতে অর্থাৎ দুনিয়া সকল কিছুর চাইতে আমি নবীর মহাব্বত না করবি ততক্ষণ পর্যন্ত পুরনো হতে পারবি পারবি তাহলে সকল কিছুর চাইতে নবীর মহাব্বন করেন কারা কারা হাত তুলে আল্লাহ আকবার কথা সত্য না মিথ্যা এবার পরীক্ষা ফরইব একটা মাত্র দি তাহলে আবার আসুন الله النبي الله كان الدنيا تنكرت شيئا إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والسلب وأمر الجاهلية الله أكبر আল্লাহ তালা আল্লাহ নবীকে প্রেরণ করেছেন সারা দুনিয়ার রহমত আল্লাহ আকবর বললেন না কষ্ট হইতেছে আপনাদের সারা দুনিয়ার হৃদায়তের পথ প্রদর্শক নবীকে আল্লাহ দুইটা গুণ দিয়া চারটা দায়িত্ব দিছেন কয়টা দায়িত্ব এক নম্বর দায়িত্ব আল্লাহর জমিন থেকে কিরা কৌতুক দূর করা আল্লাহ আকবর দুই নম্বর আল্লাহর জমিন থেকে বাজনা গান দূর করা আল্লাহ আকবর আল্লাহর নবীকে আল্লাহ পাড়াইছেন বাজনা দূর করার জন্য না কায়েম করার জন্য তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের এলাকার একজন বড় নেতা আওয়ামী লীগের বড় নেতা দাবি দেয় চব্বিশ ঘন্টা তার ঘরের মধ্যে জিয়র রহমানের বাসন বাজে এটা যদি বত্রিশটা জুতা গলার মধ্যে বান্ধিয়া তারপরে আমাদের প্রধানমন্ত্রীর কাছে গিয়া কয় আমি আওয়ামী লীগের বড় নেতা। মানিয়ে নিব যার ঘরের মধ্যে জিয়র রহমানের বাসন বাজে এই বাসন সারা বাদ খাইতে না এটা কখনো আওয়ামী লীগের নেতা হতে পারে না এতে কি আপনারা একমত না দিমত আর এক লোকের ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা বঙ্গবন্ধুর বাসন বাজে বঙ্গবন্ধুর বাসন বাজানো সারা ফান তো দূরের কথা বাত তো খাইতে না এই লোকটা যদি চল্লিশটা জুতা গলার মধ্যে বেন তারপরে খালেদা জিয়ার কাছে যাইয়া কই আমি বিএনপির নেতা কো নিব জানিব যার ঘরের মধ্যে বঙ্গবন্ধুর বাসন বাজে বুঝা গেল এটা বিএমপি হতে পারে না যার ঘরের মধ্যে আওয়ামী লীগের বাঁচন বাজে যার ঘরের মধ্যে বঙ্গবন্ধুর বাসন বাজে এই লোকটা বিএনপি হতে পারে না যার ঘরের মধ্যে জিয়র রহমানের বাসন বাজে এই লোকটা আও লীগ হতে পারে না আল্লাহ নবী কাল্লা পাড়াইছে দুনিয়াতে বাজনা দূর করার জন্য যার ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা ল্যাংডা সিঁড়ি বাজে ধান বাজে যে গানের ফাগল কুদার কসম এটা আসে গেলে হতে পারে না এর চাইতে বড় বাট পার আল্লাহ জমিরা হতে পারে না কথা ঠিক না বে ঠিক

কষ্ট হইতাছে না কথা ঠিক নাবে ঠিক জিরাকণ কষ্ট পাইতাছেন কষ্ট পাইতাছেন আল্লাহর নবীকে তিন নাম্বার দায়িত্ব আল্লাহর জমিন থেকে মূর্তি পূজা দূর করা আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার কষ্ট হইতাছে বাসডি আল্লাহর নবীকে আল্লাহ মূর্তি পূজা দূর করার জন্য পাঠাইছেন না قائم করার জন্য ফাটাইছেন আমাদের ধর্ম কি ইসলাম হ্যাঁ ইসলাম কত লম্বা সময় হয়ে যাইবো কষ্ট হইতেছে আপনারা অনেক আওয়ালায় এলাইছি তো বাউ করতে মুড়ি অনেক সময় হয়ে যাব আল্লাহ আকবার কর আমাদের ধর্ম কি ইসলাম ভালো করে বলুন যে ইসলাম কারে কয় জানেন নি এটা তো শুরু ইসলাম কারে কয় ঠিক না বে ঠিক জোরা কন আবার ভালো করে বলুন যে ইসলাম কার ধর্ম হ্যাঁ

দিনি কুল্লি আল্লাহ নবী আল্লা প্রেরণ করেছেন সত্য ধর্ম ইসলাম দিয়ে হৃদায়ত দিয়ে ইসলামকে সকল ধর্মের উপর জয় যুক্ত করার জন্য আল্লাহ নবী কাল্লাকে আল্লাহ তালা প্রেরণ করেছেন আল্লাহ আকবার খান ইসলাম কার ধর্ম আমাদের ধর্ম কি মাশাল্লাহ বুঝুন যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কি মানুষের এটা আল্লাহর ধর্ম কার ধর্ম শয়তানের শয়তানের ধর্ম বুঝুন যে হিন্দুরা হিন্দু ধর্মের দুই সাইডটা কথা কই হিন্দুরা তার ঘরের মধ্যে তার মূর্তির তার মণ্ডপে পূজা করব এতে আমাদের কোনো আপত্তি না তাদেরকে বাধা দেওয়া যাবে না কিন্তু তাদের তাদের অনুষ্ঠানের মধ্যে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না কথাটা ঠিক কারণ যদি পূজা তো যায় মসজিদেও আসে এক প্রকার মাসি আছে আমরা দেশে কালাম আসি এটা ফাইখানা তো বসে আবার মিষ্টির মাধ্যমে বসে এই সবাই বই করে কারণ এই থেকে ডায়রিয়া সৃষ্টি হয় তা আমরার দেশে যে বাটপাট দিই পূজা তো যাইব আবার মসজিদও আসবো এরার কারণে এই ইমানের মধ্যে ভাইরাস সৃষ্টি হয় কথা ঠিক না ঠিক জুরা কথা বুঝাইতে পারতেছি পরিষ্কার কথাটা বুঝুন যে হিন্দু রাজত ধর্ম হিন্দু যে ধর্ম আছে এরা কিন্তু গরুর গুস্তু খায় না কথা কর না কেন খায় না এটা কেন বললাম তুই আপনার বিবেকটা একটা নাড়া দিব আমি জিজ্ঞাসা করলাম গরুর গুস্তু খাস না কে খাই না যে গরু আঙ্গর মা তাগর কি তাগর দেবতা কি কেন লাগি গরুর দুধ তারা খা এলে আমরা কই গুস্ত তারা কয় মাংস মা যুগ অংশ তার নাম কি হ্যাঁ এর লেগে কো মাংস তো গরুর দুধ খাস না কে কর যে মা দুধ খাওয়া এ মার গোস্তু খাওয়ান যাইব তা আমি কইলাম তো সারে তো আর দুধ দেয় না তো সারের দেখাস না কে এটা কি তো গর বাপ কোন আমরা বাপ বলতে কিচ্ছু নাই বেহি মা কথা কর না কে তা আমি জি গাইলাম দুধ দিলেই যদি মা হয় তো ছাগল তো দুধ দেয় ছাগল তো খালা হইব ছাগল কি কথা কর না কে ছাগল কি খালা হইতো না তোরা যে খালারে তো খালুরে বলি দেস খালা যে বিধু খালারে খালার বিশাবি তো তোরা মরবি আসুন কে কথা বুঝতে শুন হিন্দুদের গরু হয়েছে তার মা হিন্দুদের যত দেবতা আছে সবগুলি হয়েছে মা যেমন ধরুন গরু মা দুর্গা মা সরস্বতী মা কালী মা যত মা আছে সব হিন্দুরা লয়ে গেছে আর আমবার দেশ আত্মসি বাবা দাওয়ান বাবা চন্দ্রফুরি বাবা ফাডা বাবা কাদা বাবা লম্বা বাবা বিরি বাবা কেল্লা বাবা হ্যাঁ সব যত বাবা আছে সব মুসলমান নিয়ে আইসে কথা ঠিক না ঠিক কথা ঠিক কথা ঠিক আছে বুঝতে শুন নিবাস সব কেটে আনছে হ্যাঁ এবার বুঝ

হটাৎ মাল্য কলুবহুমীর কিল্লা এদের একটা মাত্র পরিচয় ওই মেয়ে স্বর্ণকাৰের কাছে স্বর্ণ নিয়া গেলেই কিন্তু স্বর্ণকার স্বর্ণ করে না আগে জিজ্ঞাসা করে এটা শারী স্বর্ণ শেষ হয় আমাদের প্রধান অতিথি আইসা গেছে নল আহামদুল্লাহ আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দাম আমিও ক্লান্ত কারণ গতকালকে প্রগ্রাম করিয়া বাসায় আসছি সাড়ে পাঁচটা বাজছি তারপরেও তো এখন এই যে শ্রিস্টুর তাকিয়া ভালো হয় হয়ে ডাকার কাছাকাছি প্রায় শ্রিস্টুর এখান থেকে আসি আবার টাঙ্গাইল ফোগ্রাম আছে এজন্যই দিনে ফোগ্রাম দেয় ফোগ্রামটা যেহেতু ছিল দশ তারিখ ঠিক না ঠিক যে রকম যেহেতু আবহাওয়ার কারণে এটা হয় নাই কিন্তু আলোচনা বেশি শোনার নাম আসলে আজনা যতটুক শুনব অতটুক কথা ঠিক না ঠিক আজকের আলোচ্য বিষয় থেকে আমি যা বুঝাইতেছি তার মূল কথা হইছে এটাই যে আমরা যারা মুসলমান দাবি দেই আমাদের ধর্ম ইসলাম কারে কয় জানার দরকার আছে কার কার হাত আকর আমি এই ব্যাপারটাই শুধু বলে দিই ইসলাম কার কয় জানার দরকার আছে ইসলাম কারে কয় বুঝুন যে শুধু নামাজের নাম ইসলাম না হজের নাম ইসলাম না জাকাতের নাম ইসলাম না শুধু দারির নাম ইসলাম না টুফির নাম ইসলাম না শুধু জাহাদের নাম ইসলাম না কোরআন তালাবাতের নাম ইসলাম না জিকির করার নাম ইসলাম না ইমামতি করার নাম ইসলাম না রাষ্ট্র পরিচালনা করার নাম ইসলাম না ইসলাম কারো কে জানার দরকার আছে না নাই সংক্ষিপ্ত যুক্তি দেয় ইসলাম একটা বড়ির নাম কিসের নাম আমারে শরীরটা হাত পাও কান নাক চক্ষু জিব্বা অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ একটা বডি শুধু হাতের নাম শরিল না শরীরে হাত আছে কানের নাম শরীর না শরীরে কান আছে দাঁতের নাম শরিল না শরীরে দাঁত আছে পাওয়ের নাম শরিল না শরীরে পাও আছে চোখের নাম শরীর না শরীরে চোখ আছে আল্লাহ নবী ক শুধু নামাজের নাম ইসলাম না ইসলামে নামাজ আছে হজের নাম ইসলাম না ইসলামে হজ আছে জাকাতের নাম ইসলাম না ইসলামে জাকাত ওয়াজ করার নাম ইসলাম না ইসলামে ওয়াজ আছে ফর্দার নাম ইসলাম না ইসলামে ফর্দা আছে জাহাদের নাম ইসলাম না ইসলামে জাহাদ আছে ইসলাম কার কয় ওয়ামা আতা কুমোর রাসুলুন ফখুজু ওয়া মান নাহাকুম عنه ফান্তহু আল্লাহ নবী 63 বছর জিন্দেগির ভিতরে 23 বছরের নাম ইসলাম নবীজি করতে বলতেন তা করা যা ছেড়েতে বলতেন তা ছেরা মাস কানে জাগার নাম ইসলাম ইসলাম যারা মানে তাদের নাম হচ্ছে মুসলমান কথা বুঝাইতে পারছি ইসলাম লম্বা আলোচনা ছিল তো আজকে যাই হোক ইসলাম যারা মানে তার নাম কি তার নাম কি তার একটা লোকের শরীরে হাত একটা নাই এটা কি পুরোনো মানুষ না অপূর্ণ মানুষ এটা সুস্থ মানুষ না অসুস্থ মানুষ সব কিছু ঠিক আছে চোখ একটা নাই এটা কি অঙ্গ প্রত্যঙ্গ পুরনো মানুষ না অপূর্ণ মানুষ তাহলে আল্লাহ বলেন উদ হলো ফিসিল মিটাপা তোমরা ফুরোপুরি ইস্তমে দেখা লাও তুমি নামাজের বেলায় ইসলাম মান হোজার বেলায় মান জাকাতের বেলাই মান না পর্দায় বেলাই মাননা গুসের বেলায় মান না গানের বেলায় মাননা রাষ্ট্রপতি বেলায় মাননা দাওয়াতের বেলায় মান না তোমার দা ইসলাম কথাটা একটা ব্যাটিক সরাখন আর আমরা কি পূর্ণ ইসলামের দুখতে চাই কারা চাই হাত তুলে বলে ওলা আকবার একটা মাত্র উদাহরণ দেই পুরোপুরি যখন ইসলাম মানব আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন তার একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা প্রাইভেট কার ছিলেন কথা বলেন না কেন পাজারু গাড়ি ছিলেন একটা ফাজারু গাড়ির মধ্যে এসি ফিট করা এয়ার কন্ডিশন ফিট করা ড্রাইভাররে বলতেছে মালিক এসি রে ছেড়ে দাও ড্রাইভার বলে স্যার এসি তো ছাড়া এসে তাহলে আমার শরীরের মধ্যে এসির হাওয়া লাগে না কেন আল্লাহ করেন ড্রাইভার বলতে স্যার এসি ঠিক আছে আপনার শরীর লাগে না আমি কি করবো হয় না এসি নষ্ট হয়ে গেছে হঠাৎ করিয়া পিছনের দিকে তাকায় দেখে প্রাইভেট কারের পিছনের গ্লাসটা গেছে যেখানে এসি ফিট করা থাকে এইখানে যদি বাহিরের বাতাস প্রবেশ করে এসির হাওয়া কি হয় নষ্ট হয়ে যা গরম হয়ে যা যখন পিছনের গ্লাসটা লাগাই দিছে এসির হাওয়া লাগা শুরু হয়েছে আল্লাহ বলেন উদ হুদু ফিসমি কাফা ফুরাফুরি ইসলামে দেখেন হও তুমি নামাজের বেলা ইসলাম মানো ফর্দার বেলায় তোমার গ্লাস আগলা গানের বেলায় গ্লাস আগলা সুদের বেলায় গ্লাস আগলা সুন্নতের বেলায় গ্লাস আগলা এই বদ হাওয়া তোমার ইসলামের মধ্যে আসার কারণে তোমার ইসলামের শান্তি নষ্ট হয়ে গেছে কথা ঠিক না বে ঠিক জুরাখন মুসলমান পুরাপুরি ইসলাম মানবে ওমা তা কুমুর রসুল ফাহুজু ওমা নাহা কুমা আনহু ফান্তাহু আল্লাহ নবী যা করতে বলছেন তা করবে যা ছাড়তে বলছেন তা ছাড়বে পুরাপুরি যখন মুসলমান এই মুসলমানের হাতে আল্লাহ তালা সারা বিশ্বের বিজয়ী দান করে দিবেন কত রিক না বেটিক যখন আমরা কি পুরাপুরি ইসলাম মানতে রাজি আছি ইনশাল্লাহ খান বাজনা ছাড়তে রাজি আছি ইনশাল্লাহ কোরআন ধরতে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুক সন্ধ্যাওয়ালা বলনাওয়ালা সকলকেই কথাগুলো